কৃষিকাজের মাধ্যমেই মানব সভ্যতার গোড়াপত্তন হয়। স্মার্ট এক পেশার নাম হলো কৃষি পেশা। উন্নত দেশগুলোতে কৃষিকে প্রধান পেশা হিসাবে গণ্য করা হয়। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার আমাদের মতো উন্নয়নশীল দেশে কৃষিকে সেভাবে মূল্যায়ন করা হয় না, যার ফলে কৃষি থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে দূরে সরে থাকছেন। আশার কথা হলো নতুন প্রজন্মের কাছে কৃষি একটা বিপ্লব আকারে আবার চলে এসেছে। অনেকেই কৃষিকে পেশা হিসাবে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং গর্ব করে বলতেও চাচ্ছেন, আমরা সবাই কৃষক। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ আপনাদের সাথে একজন স্মার্ট কৃষকের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি আমাদের একজন কন্ট্রাক্ট খামারি। তিনি গত 6 মাস আগে থেকেই টার্কি নিয়ে কাজ শুরু করেছেন, কিন্তু এর আগে থেকে প্রায় 10 থেকে 15 বছর যাবৎ তিনি পোলট্রি শিল্পের সাথে নিজেকে জড়িয়ে আছেন। সেই সাথে তিনি একটি ঢাকা শহরে, আধুনিক শহরে আধুনিক জীবন যাপনও করেন। আধুনিকতার সন্নিকটে থেকেও তিনি গ্রাম্য সভ্যতা এবং কৃষিকাজকে ভুলে যাননি। মাটির টানে বারবার ছুটে যান তার পৈতৃক নিবাস নরসিংদীতে। নরসিংদীর বেলাবতে আমরা জনাব শফিক সাহেবের সাথে আজ কথা বলবো। তিনি আমাদের একজন কন্ট্রাক্ট খামারি। প্রায় 500 বাচ্চা নিয়ে তার টার্কির খামারের যাত্রা শুরু করেন। তখন তাকে আমি বলেছিলাম, ভাই এখন তো টার্কির বাজারটা এত বড় হয়নি, আপনি কেন এত বাচ্চা নিয়ে শুরু করবেন? তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, মিরাজ ভাই কোনো সমস্যা নেই, আমি জানি পোলট্রি শিল্প যখন শুরু হয়েছিল তখনই এরকম অবস্থা ছিল, কোনো বাজার ছিল না, তবে আমি শুরু করছি, আমি দেখব, আমি এটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, আপনি আমাকে 500 বাচ্চা ম্যানেজ করে দিন। আমি তাকে 500 বাচ্চা ম্যানেজ করে দিই। আল্লাহর অশেষ রহমতে তিনি সফলতার সহিত গত 6 মাস এগুলোকে লালন পালন করে এখন একটা পর্যায়ে নিয়ে এসেছেন এবং ব্রিডিং পর্যায়ে। এই পর্যায়ে এসে তার খামারে সমপর্যায়ে মোরগ এবং মুরগি রয়েছে। মোরগ বেশি হয়ে যাওয়ার কারণে সেই মোরগগুলো তার ফার্মে দরকার নেই, যেহেতু তার একটি ব্রিডিং ফার্ম, তিনি এখানে প্যারেন্টস স্টক করবেন এবং এখান থেকে বাচ্চা উৎপাদন করবেন। আমার সাথে আবার যোগাযোগ করেন, মিরাজ ভাই আমি তো 6 মাস খুব সুন্দর করে লালন পালন করে বাচ্চাগুলো বড় করেছি, এখন কি করব। আমি তার সাথে আলোচনা করি এবং আলোচনার প্রেক্ষাপটে তাকে যেটা বলা হয় যে আপনার কিছু মোরগ আপনি কমিয়ে ফেলেন এবং মুরগি যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি ডিম প্রোডাকশনে যান এবং বাচ্চা প্রোডাকশন করুন। আমার কথা মতো তিনি বেশ কিছু সংখ্যক টার্কি মোরগ আজ আমাদেরকে দিয়ে দিচ্ছেন বিক্রি করার জন্য। ইতিমধ্যে তার ভবিষ্যৎবাণী সত্য হয়ে টার্কির বিশাল এক মার্কেট তৈরি হয়েছে। ভোগ্যপূর্ণ হিসাবে অনেকেই টার্কিকে তাদের খাদ্য তালিকায় স্থান দিয়েছেন। শখের বসে কিংবা বিনোদন করতে অনেকেই টার্কিকে বেছে নিচ্ছেন খাবার হিসেবে। প্রয়োজনের তুলনায় উৎপাদন অনেক কম হওয়াতে বাজারে উচ্চ মূল্য, এমত অবস্থায় টার্কি খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছেন, তেমন অনেক নতুন খামারি উৎসাহ পাচ্ছেন টার্কি খামার করার জন্য। জনাব শফিক সাহেব ইতিমধ্যে তার খামার থেকে ডিম পাওয়া শুরু করেছেন। প্রতি সপ্তাহে 500 করে ডিম পাবেন এই খামার থেকে। তার মানে মাসে 2000 বাচ্চা তিনি প্রোডাকশন করতে পারবেন তার খামারটি থেকে, এবং এই বাচ্চাগুলো আমাদের মাধ্যমে তিনি বাজারজাতকরণ করবেন, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। যেহেতু প্রতিদিন নতুন খামারিরা আগ্রহ দেখাচ্ছেন টার্কি খামার করার জন্য, সেহেতু আমাদের প্রচুর পরিমাণ বাচ্চা দরকার আছে, কারণ না হয় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা অনন্য চোরাই পথে টার্কি এসে বাংলাদেশে অনুন্নত মানের টার্কি আসে এবং টার্কি শিল্পটা কিছুটা ঝুঁকির দিকে চলে যায়। তাই ইতিমধ্যে আমরা বাংলাদেশে টার্কি উৎপাদন শুরু করেছি, যার কারণে কিছুটা হলেও ঝুঁকি হ্রাস পেয়েছে এবং আমরা স্বাচ্ছন্দ্য এবং সুন্দর খামার করতে পারছি। চলুন আজ আমরা জনাব শফিক সাহেবের নরসিংদীর বেলাবর খামারটি দেখি এবং তার সাথে কথা বলি। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সাহসী হয়ে উঠবেন টার্কি খামার করার জন্য। হ্যালো হ্যালো,
তো বন্ধুরা, আমাদের কন্ট্যাক্ট একজন ফার্মার নূর আমিন ভাই এবং এই ফার্মের মূল স্বত্বাধিকারী আমাদের শফিক ভাই, এই দুজনের কিন্তু সমন্বয় এই টার্কি খামারটা পরিচালনা হয়ে থাকে এবং এই টার্কি খামারটা গড়ে উঠেছে। ইতিমধ্যে ডিমে অনেকগুলো মুরগি চলে এসেছে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে মুরগি মোরগ জমা হয়ে গেছে, যে মোরগগুলো কিন্তু এক্সট্রা লাগে না, অযথা খাবে। তো ফার্মে যত বেশি মোরগ থাকবে তত কিন্তু একজন একটা লেয়ার ফার্ম কিংবা ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদনকারী ফার্মের কিন্তু লস হবে, কারণ প্রচুর খাবার কিন্তু তারা খেয়ে ফেলবে, যার কারণে কিন্তু আপনার উৎপাদন কষ্টটা কমে বেড়ে যাবে আর সেই পরিমাণ কিন্তু বাচ্চার দামও বেড়ে যাবে, যার কারণে কিন্তু যে বা মোরগগুলো আমাদের এক্সট্রা হয়ে যায় সেগুলো আমরা কী করি, বাজারে নিয়ে বিক্রি করি মাংস আকারে এবং আমাদের খামারগুলো চলতে থাকে। তো সেইভাবেই কিন্তু আজকে আমরা সেই ঢাকা থেকে পিক আপ নিয়ে এসেছি, যে এখান থেকে আপাতত পঞ্চাশটা করে আমরা নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের প্রতি শুক্রবার বেশ কিছু অর্ডার থাকে বিভিন্ন অর্গানাইজেশন এবং বিভিন্ন হোটেলে আমরা সাপ্লাই দিই, এরকম উইকলি এখন টার্কিগুলো সাপ্লাই দিচ্ছি, যার কারণে আমাদের প্রতি সপ্তাহে প্রায় 100-200 টার্কি আমাদের লাগে। তো বিশাল একটা সোর্স কিন্তু আমরা আমাদের কন্ট্যাক্ট ফার্মারদের কাছ থেকে আমরা সংগ্রহ করে থাকি। মূলত এই বিজনেসটা করতেছি হলো মানুষের যে বেসিক চাহিদা, জি জি, অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়, জি জি, সেটা থেকে আমি বিজনেসটা শুরু করছি আর কি, যেহেতু মানুষ বাঁচতে হলে খাইতে হবে। আসলে তো শহরে যারা আমরা থাকি তারা শহরে আসলে এক্সিকিউটিভ লাইফ বিলং করার জন্য, যেমন আপনি তো ভালো বিজনেস করেছেন ঢাকায়, আপনার এস্টাবলিশ বিজনেস আছে, তারপরে এই যে টার্কি যেটা নতুন একটা রিস্কি পেশা, এখানে আসলে এত নতুন, আমাদের সাথে প্রায় 500 টার্কি নিয়ে শুরু করেছেন, ইতিমধ্যে আরও 200 টার্কি সংগ্রহ করছেন, আপনার ইচ্ছা যে আরও বড় করবেন, তো এই যে আপনি যে সাহস করলেন, এই সাহসের মধ্যে নেপথ্যটা কী আসলে, কেন আপনি এত দুঃসাহস দেখালেন? আমি দেখছি যে তাদের যে একটা রিস্ক বা তাদের যে মৃত্যু হার অনেক বেশি, সে অনুপাতে টার্কির মৃত্যু হার খুব কম। টার্কির যে বীজটা, এই বীজটা আপনার জাগার পর্যাপ্ত জাগার প্রয়োজন হয় না, আর দেখতে সুন্দর, আর মাংস আর একটা 0% কোলেস্ট্রল, সব কিছু মেলে আপনি সম্ভাবনা যখন দেখছেন টার্কি ক্ষেত্রে সম্ভাবনা হতে পারে আগামীতে, ওই হিসাব করে নতুনকে আপনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছেন। আচ্ছা, আপনি যে আমরা যে এই যে কন্ট্রাক্ট ফার্মিং করতেছি, যেহেতু বাজারে চাহিদা আছে সেই বাজারটা কিন্তু ফার্মার কিন্তু ভালো দেখতে পায় না, যেহেতু আমরা যেটা বাজার নিয়ে কাজ করছি, বাজার নিয়ে স্টাডি করছি এবং বাজারে প্রচার প্রচারণায় রয়েছি, তো আমাদের কাছে দেখা যায় যে পুরো বাংলাদেশ থেকে লোক কিন্তু আসতেছে টার্কি সম্পর্কে জানতে, কিনতে এবং নতুন করে ফার্ম করতে, এইটা এরাও আমাদের এক ধরনের কাস্টমার। আবার অনেকে আসতেছে এটার মাংস নেওয়ার জন্য, যেটা কিন্তু একজন ঢাকা থেকে এই নরসিংদী এসে মাংস নিয়ে যাওয়ার কিন্তু সো টাফ হয়ে যায়, কিন্তু দেখা যায় যে ঢাকায় যেহেতু রেস্টুরেন্টে আমরা সাপ্লাই দিচ্ছি, সেহেতু আমাদের কন্ট্যাক্ট ফার্মার যারা আছে অতিরিক্ত যে টাকিগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। তো আপনি কি মনে করেন যে এই যে আমাদের যে কমিউনিকেশনটা, এটা আপনার জন্য কতটুকু উপকারী তা বয়ে আনলো? এটা অবশ্য হয়ে গেছে, আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম যে আমি টাকি কোথায় বিক্রি করবো, আমি কোথায় নিয়ে যাবো বা কার কাছে আমি যাবো, আমি বাইকার পাবো কিনা, এটা বাজারজাত হবে কিনা, এই চিন্তা থেকে আমি মুক্তি পাইলাম আর কি, যেটা এটা ফিউচার অনেক ভালো এবং এটা দেখা গেছে ভবিষ্যতে এটা বিজনেসে লাভবান হওয়া যাবে এবং ভবিষ্যতে দেখা গেছে যে আমি আরও বেশি করে টাকি যাতে পারবো এবং যাতে দেশের খাদ্যের ঘাটতি এবং মানুষের ঘাটতি কোনো হয় আর কি। টার্কি ফালতে গিয়ে আমার কোনো এমনি কোনো সমস্যা হয়েছে না, খুব সহজভাবেই ফালা গেছে, লালন পালন করা গেছে, মৃত্যু হার খুব কম, নাই বললেই চলে, ওষুধ তেমন একটা খাওয়া লাগবে না, এই কিছু গাছ টাছ দিলে খাই, খাদ্য খাই, মোটামুটি একটা টেনশন না, অন্য অন্য রোগ বলা লেয়ার ব্রয়লারের মধ্যে যে একটা রোগ বলা হয়েছে আমাদের ওইরকম। আপনি যে লেয়ারের যে অভিজ্ঞতাটা, এটা এখানে কতটুকু কাজে লাগছে? লেয়ারের যে অভিজ্ঞতাটা, এটাই আমি আনলাম, এই অভিজ্ঞতাটাই আমি এখন কাজে লাগাইছি। টার্কি হলো পোলট্রির ভিতরে এক অন্তর্ভুক্ত এবং রোগ বালাই দেখা যায় সিমিলার, টার্কি এবং আমাদের অন্যান্য পোলট্রির রোগ বালাই প্রায় একই রকম এবং আবহাওয়া এইসব রোগগুলাই কিন্তু সাধারণত হতে পারে। তো এই ট্রিটমেন্টগুলো, এই ভ্যাকসিনেশনগুলো যদি আমরা টার্কি ক্ষেত্রে করি তাহলে টার্কি কিন্তু আমরা নিরোগ এবং সুস্থ সম্মত টার্কি প্রোডাকশন করতে পারবো, এখান থেকে ভালো প্রোডাকশন আসবে এবং আমরা এটা নিয়ে কিন্তু সামনে আরও অগ্রসর হতে পারবো। তো যারা এই নতুন খামার করতে যাচ্ছেন, নতুনভাবে চিন্তা করছেন যে টার্কি নিয়ে, আমি বলবো যে টেনশন মুক্তভাবে আপনি টার্কি প্রোডাকশন করুন, টার্কি কিন্তু একদিনের প্রোডাক্ট না, এটা লং ভ্যালিডিটি অনেক বেশি এবং অনেক দূর পর্যন্ত এটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা যদি সবাই সম্মিলিত প্রচেষ্টায় টার্কিটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারি তখন কিন্তু খুব সহজ এবং ভোগ্যপণ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ধন্যবাদ সকলকে এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। সাহস নিয়ে কোনো কিছু শুরু করলে
ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাবে। সাহস, সাহসিকতা আর পরিশ্রম, এই তিনের সমন্বয় থাকলে যে কোনো অসাধ্যকে সাধন করা যায়, যার উজ্জ্বল উদাহরণ জনাব শফিক সাহেব। আপনারা যারা শফিক সাহেবের মতো সাহসী পদক্ষেপ নিতে চান, তারা টার্কিকে পেশা হিসেবে নিতে পারেন, কৃষিকে পেশা হিসেবে নিতে পারেন। এতে করে আপনার এবং দেশের অর্থনৈতিক মুক্তি লাঘব হবে এবং ধীরে ধীরে আমরা উন্নত দেশে পরিণত হব। যুব সমাজ খুঁজে পাবে নতুন দিশা, কাজকে তারা ছোট করে দেখবে না, যে কেহ যে কোনো কাজ শুরু করে দিতে পারবে। এই প্রত্যাশা রেখে আমি মিরাজ আজকে শেষ করছি। যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।